একে তো ছুটির দিন, তার উপর বইমেলা শেষ শুক্রবার, দুয়ে মিলে সরব অমর একুশে গ্রন্থমেলা। সকালে মেলা প্রাঙ্গণ শিশু কিশোরদের কবজায়, বেলা বাড়লে ভিড়ে জমাট বাঁধেন সব বয়সী মানুষ। রাজু হামিদের রিপোর্ট। ছুটির দিনে বইমেলার সকালটা শিশুদেরই, প্রতিটি স্টলেই খুদে পাঠকদের উৎসুক দৃষ্টি চোখে পড়ার মতো। আমার কমিক্স বই পছন্দ, কাহিনীগুলো থাকে ওগুলো বেশিরভাগ সায়েন্স ফিকশন হয়, আমার সায়েন্স ফিকশন পছন্দ। আমি বই মেলায় এসেছি বই কিনতে, বই দেখব, বই কিনব, বাচ্চাকে নিয়ে আসলাম মূলত শিশু ফোরামে অংশগ্রহণ করার জন্য। শুধু কি বই কেনা, মেলায় শিশুদের জন্য আয়োজনটাও হরেক রকমের। বেলা বাড়ল, দলে ভিড়ল বড়রাও, বই কেনা, আড্ডা, ঘুরে বেড়ানো, সবই যেন পরিকল্পনা করা। মেলার শেষ শুক্রবার, তাই মেলা প্রাঙ্গণে লেখকদেরও ভিড় বরাবরই। আমি আসলে গবেষণাধর্মী এবং ফিচারধর্মী কাজ করে থাকি, তো এইবারই যেহেতু প্রথম কবিতার বই এসেছে, এই কবিতার বইয়ের নাম হলো এফিটা বুনে দিও শিশিরে। সমসাময়িক ইস্যু ভিত্তিকই কবিতাগুলো, আমি কবিতার গ্রন্থ খোলস। দিনভরই মেলার প্রবেশ গেটে দেখা গেছে স্বাস্থ্য সুরক্ষা সজাগ করাকরি। আগামী সপ্তাহে পর্দা নামছে মেলার, বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশনীগুলো। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।